ভারতীয় শেয়ার বাজারে ধস নামলো, বাজার খুলতেই ধস, হু হু করে পয়েন্ট কমলো সেনসেক্স নিফটি। ইরান ইসরায়েলের যুদ্ধে রক্ত ঝরলো দালাল স্ট্রিটে, সেনসেক্স এবং নিফটি ফিফটির পয়েন্ট কমেছে, নিমেষে উধাও 6 লক্ষ কোটি টাকা। যুদ্ধ পরিস্থিতিতে তেলের দামও বাড়তে পারে বলে আশঙ্কা, যুদ্ধ আবহে শেয়ার বাজারে ব্যাপক ধস, হু হু করে পতন সেনসেক্স নিফটিতে। বৃহস্পতিবার সকালে শেয়ার বাজার খুলতেই ধস নামে সেনসেক্সে, এক ধাক্কায় 900 পয়েন্ট পতন হয় সেনসেক্সের সূচকে। অন্যদিকে নিফটির সূচকেও 280 পয়েন্ট পতন হয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধের জেরেই শেয়ার বাজারে এই পতন, যুদ্ধ পরিস্থিতিতে তেলের দামও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। গতকাল 2 অক্টোবর গান্ধী জয়ন্তীর জন্য বন্ধ ছিল শেয়ার বাজার, আজ বৃহস্পতিবার শেয়ার বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস নামে। ভারতীয় স্টক মার্কেটে প্রধান দুই সূচক সেনসেক্স এবং নিফটি ফিফটির পয়েন্ট কমেছে। বাজার খোলার পর বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স 1.18% কমে 83,000-এর নিচে নেমেছে। সকাল 10:30 নাগাদ সেনসেক্স ছিল 83,361.34 পয়েন্টে। একই অবস্থা নিফটি ফিফটিরও। নিফটি স্মল ক্যাপ 100 এবং নিফটি মিড ক্যাপ 100 সূচক যথাক্রমে 0.79% এবং 0.34% বৃদ্ধি হয়েছে। বাজার খোলার পরে স্টক এক্সচেঞ্জের সূচকের এই পতনে হতাশ হয়েছেন লগ্নিকারীরা। 13টি প্রধান সেক্টরের মধ্যে 12টি ক্ষেত্রে শেয়ারের দাম পড়েছে। অটো এবং রিয়েলটি ক্ষেত্রে ক্ষতির পরিমাণ সব থেকে বেশি। শেয়ার বাজারের এই ধসে বিনিয়োগকারীরা 6 লক্ষ কোটি টাকা খুইয়েছেন। বিএসই তালিকাভুক্ত সংস্থাগুলির মূলধন যেখানে মঙ্গলবার 5,63,000 কোটি টাকা ছিল, তা আজ বাজার খুলতেই 4,69,000 কোটি টাকায় পৌঁছেছে। স্টক মার্কেটে পতনের জেরে বিএসইতে নথিভুক্ত সমস্ত কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন 469,23,000 কোটি টাকা। এর পাশাপাশি সেনসেক্সে নথিভুক্ত টাটা মোটরস, এশিয়ান পেইন্টস, লারসেন এন্ড টুব্রো, অ্যাক্সিস ব্যাংক, মহিন্দ্রা এন্ড মহিন্দ্রা, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, মারুতি, কোটাক মহিন্দ্রা ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংকের মতো প্রথম সারির সমস্ত সংস্থার শেয়ার দর কম বেশি কমেছে। নিফটিতে অয়েল ও গ্যাস ইন্ডেক্সও বৃহস্পতিবার প্রায় 1.2% কমেছে। ভারতের শেয়ার বাজারে পতনের জন্য একাধিক বিষয় জড়িয়ে রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। বেশ কয়েকটি ঘটনার প্রভাবে এই পরিস্থিতি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে যে অস্থিরতা তৈরি হয়েছে তার জন্যই শেয়ার বাজারে এই পতন বলে মনে করা হচ্ছে। হিজবুল্লাহর প্রথম সারির নেতাদের মৃত্যুর পর ইরান রকেট হামলা চালিয়েছে ইসরায়েলে, তারপর থেকে পরিস্থিতি আরো জটিল হয়েছে। এই পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও কিন্তু বেড়েছে। মার্কিন ফেডারেল ব্যাংকের সুদ কমার পর বিদেশি লগ্নি প্রচুর পরিমাণে এসেছিল ভারতীয় বাজারে, কিন্তু চীনের কিছু কিছু পদক্ষেপ বিদেশি লগ্নিকারীদেরকে আকৃষ্ট করেছে, আর এর জেরে ভারতের শেয়ার বাজার থেকে টাকা সরিয়ে নিয়ে চীনের বাজারে লগ্নির ঘটনাও কিন্তু ঘটেছে। আর এই সমস্ত কারণে স্টক মার্কেটের এই পতন বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলরা। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী কোনো আপডেট নিয়ে, সাথে থাকুন, ধন্যবাদ।